জনাব আমির হোসেন আমু ভাই উনি এই আওয়ামী লীগের তরফ থেকে এবং সমন্বয়ক হিসেবে 14 দলের শরীক দলের প্রতি যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে একটা প্রাথমিক প্রস্তাব এবং এই প্রস্তাব অনানুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দেওয়া হয় তবে আমরা মনে করি যে প্রস্তাবটা অসম্পূর্ণ এবং এটা আমরা আবার পুনর্বিবেচনার জন্য নেত্রীর সঙ্গে আলাপ করার জন্য প্রস্তাব করেছি একই সঙ্গে সঙ্গে বলেছি যে আরও কয়েকটা আসন বৃদ্ধির ব্যাপার রয়েছে এবং জোটের আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রত্যাহারের ব্যাপার রয়েছে এবং অবিলম্বে জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং তার ভিত্তিতে চূড়ান্ত আলোচনা শেষে একসঙ্গে তালিকা ঘোষণা করা আমরা সবসময় বলেছি যে জোটের আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন না করা বাঞ্ছনীয় তাতে জোটের রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হয় আর স্বতন্ত্র ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি জোটের নীতি হচ্ছে শরিক দলের সঙ্গে প্রতিযোগিতা করবে না সুতরাং সেই হিসাবে আওয়ামী লীগ নেতা যদি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আওয়ামী লীগ বনাম জোটের শরিক দলের নির্বাচন হয়ে যায় রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি হয় সাধারণ যে নীতি উনি বলেছেন কেউ স্বতন্ত্র দাঁড়ালে আমরা বাধা দিব না সেই নীতির সঙ্গে আমার দ্বিমত নাই কিন্তু সমস্যাটা হচ্ছে জোটের আসনে এত বিশেষ সিদ্ধান্ত হতেই পারে